নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। পশ্চিমবঙ্গে দুটি স্কুলে এখানে নতুন টিচার নিয়োগ করা হচ্ছে, তো আপার প্রাইমারি সেকশানে, বলতে পারেন সিনিয়র সেকশানে। তো এখানে কোন কোন বিষয়ে টিচার নিয়োগ করা হচ্ছে, স্কুলের ঠিকানা কী, স্যালারি লিমিট কত টাকা, আবেদন কীভাবে করতে হবে, আবেদনের লাস্ট ডেট কবে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো। তো এই হলো প্রথম স্কুলের নোটিফিকেশন, কলিন্স ইনস্টিটিউট। অ্যাড্রেস বলা হয়েছে 140 লেলিন সরণি, কোলকাতা 713। মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে। এটি সম্পূর্ণ ফুললি গভর্নমেন্ট এডেড ক্রিশ্চিয়ান মাইনরিটি বেঙ্গলি মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল। এখানে বলা হয়েছে হ্যাভিং হিন্দি অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এখানে হিন্দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এই যে সেকশন ইনভাইটস অ্যাপ্লিকেশান ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর টু পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, দুটি অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে ইন এইচএস সেকশন, উচ্চ মাধ্যমিক সেকশানে, ওয়ান ইন হিন্দি, অ্যানাদার ওয়ান ইন এডুকেশান। তো এডুকেশান এবং হিন্দিতে এখানে টিচার নিয়োগ করা হচ্ছে। তারপরে বলা হয়েছে ওয়ান পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ওয়ার্ক এডুকেশান, ওয়ার্ক এডুকেশানে এখানে টিচার নিয়োগ করা হচ্ছে। এখানে গ্রুপ হচ্ছে ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশান। তো এখানে নর্মাল সেকশানে নিয়োগ করা হচ্ছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে যে ফর দ্য পোস্ট অফ হিন্দি এবং এডুকেশান ইন এইচ এস সেকশন 50% মার্ক উইথ পোস্ট গ্র্যাজুয়েট ইন দ্য রেসপেক্ট সাবজেক্ট অ্যান্ড বিএড। তো নিম্নলিখিত যে উল্লিখিত যে বিষয়গুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্টে এখানে পোস্ট গ্র্যাজুয়েট সম্পূর্ণ করে থাকতে হবে, বিএড ট্রেনিংপ্রাপ্ত হতে হবে, আর ওয়ার্ক এডুকেশনের ক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েট হতে হবে এবং পিজিবিটি কোর্স করে থাকতে হবে, বা ওয়ার্ক এডুকেশান অ্যাজ এ সাবজেক্ট এবং বিএড রেগুলার কোর্স করে থাকতে হবে, বা এখানে গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে ডিপ্লোমা আর্ট অ্যান্ড ক্রাফট, টেলরিং, নিডল ওয়ার্ক, ওয়ার্ক এডুকেশান, বা এখানে গ্র্যাজুয়েট উইথ হোম সায়েন্স অর এগ্রিকালচার, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশান টেকনোলজি, সফটওয়্যার সিস্টেম, বা এখানে গ্র্যাজুয়েট উইথ আর্টস কমার্স এবং সায়েন্স উইথ কম্পিউটার সায়েন্স অর কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যাজ এ সাবজেক্ট, অ্যাটলিস্ট 300 মার্ক অ্যাট ডিগ্রি লেভেল অর এনি আদার কোয়ালিফিকেশানস এক্সপেক্ট এক্সেপ্ট বাই দ্য স্কুল সার্ভিস কমিশন। তো এইরকম ক্রাইটেরিয়া চা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রুল অনুসারে এখানে এজ রিল্যাক্সেশান পাওয়া যাবে এবং স্যালারি দেওয়া হবে আরওপিএ 2019 অনুসারে পোস্ট গ্র্যাজুয়েটের যে স্কেল হয় ওয়েস্ট বেঙ্গলে এইচএস সেকশানে, সেই স্যালারি এখানে দেওয়া হবে। তো এখানে আবেদন করতে বলা হয়েছে আগামী 15 দিনের মধ্যে, যে ডেটে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে সেই ডেট থেকে 15 দিন। এখানে 2 সেট সেলফ অ্যাটেস্টেড কপি সহকারে সমস্ত যে মার্কশিট, অ্যাডমিট বা সার্টিফিকেট রয়েছে, এবং সঙ্গে আইডেন্টিটি কার্ড হিসাবে আধার কার্ড বা এপি কার্ড অথবা ভোটার কার্ডের কপি এখানে সেন্ড করতে বলা হয়েছে। এখানে অফলাইনে সেন্ড করতে বলা হয়েছে, উপরে যে অ্যাড্রেস বললাম এই অ্যাড্রেসে, সঙ্গে মোবাইল নাম্বার তোমরা অবশ্যই দিয়ে দেবো সিভিতে। পরবর্তী স্কুল হচ্ছে আদর্শবাণী একাডেমি, এটি WBBSE অ্যাফিলিয়েটেড স্কুল, বাংলা মিডিয়াম স্কুল। এখানে বলা হয়েছে যে এ ডে কাম বোর্ডিং স্কুল, অ্যাড্রেস বলা হয়েছে এখানে ভিলেজ প্লাস পোস্ট বাগসরাই নিয়ার গাজল টোল প্লাজা, এখানে পুলিশ স্টেশন গাজল, ডিস্ট্রিক্ট মালদা, মালদা 732124। তারপরে এখানে বলা আছে নোটিশ ফর রিক্রুটমেন্ট, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং সাবজেক্টস অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে বলা হয়েছে নিম্নলিখিত পদে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে হায়ার সেকশানে, উচ্চ মাধ্যমিক সেকশানে। অল পোস্টস আর রেসিডেন্সিয়াল, অর্থাৎ সমস্ত পোস্টই আবাসিক, ফর গার্লস অ্যান্ড বয়েজ হোস্টেল। তো এখানে ছেলে মেয়েরা উভয়ে আবেদন করতে পারবে। ফিমেল ক্যান্ডিডেট উইল গ্রেট প্রায়োরিটি, এখানে ফিমেল ক্যান্ডিডেটদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। অনলাইনে অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে থ্রু ইমেল, ইমেল অ্যাড্রেস এখানে বলে দেওয়া হয়েছে, রেড মার্ক করা রয়েছে আদর্শবাণী একাডেমি 1991@gmail.com, বা বাই পোস্টের মাধ্যমে তোমরা আবেদন করতে পারো। তারপরে বলা হয়েছে উইথিন 14th September 2023, 14ই সেপ্টেম্বরের মধ্যে এখানে আবেদন করতে বলা হয়েছে। ইন্টারভিউ কম্প্রেস, রিটিন টেস্ট অ্যান্ড ভাইবা, ইন্টারভিউ হবে 7 নম্বরের, রিটিন টেস্ট হবে 10 নম্বরের, যেটা একই দিনে হবে। এর ডেট রয়েছে 20 সেপ্টেম্বর 2023। অ্যাপ্লাই করতে বলা হয়েছে টু দ্য সেক্রেটারি আদর্শবাণী একাডেমি, এখানে অ্যাড্রেস বলা হয়েছে বাগসরাই গাজল মালদা, মেনশনিং ইওর সাবজেক্ট অফ টিচিং, কোন বিষয়ে তোমরা টিচিং করবে সেটা সাবজেক্ট লাইনে বলে দিতে বলা হয়েছে,
এবং শুধু সেন্ড করতে বলা হয়েছে অনলি ফুল বায়োডাটা শুড বি এনক্লোজড, শুধুমাত্র বায়োডাটা সেন্ড করলেই হবে। তারপরে বলা হয়েছে এখানে পোস্ট, এখানে ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে এখানে টিচার নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে, পাস অনার্স মাস্টার ডিগ্রি সঙ্গে বিএড ট্রেনিং প্রাপ্ত হতে হবে। লাইফ সায়েন্সে এখানে ফিমেল বা মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, পাস অনার্স এবং মাস্টার ডিগ্রি এবং বিএড থাকলে আবেদন করা যাবে। তিন নম্বরে ম্যাথামেটিক্সে এখানে টিচার নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, পাস অনার্স এবং মাস্টার ডিগ্রি এবং বিএড থাকলে আবেদন করা যাবে। তারপর কম্পিউটার সায়েন্সে টিচার নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, পাস অনার্স বা মাস্টার ডিগ্রি এক্সপার্ট হতে হবে ডিটিপিতে, পাওয়ার পয়েন্টে, ফটোশপে এবং অ্যানিমেশন এটসেট্রাতে। পাঁচ নম্বরে গার্লস হোস্টেল ওয়ার্ডে নিয়োগ করা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, এজড ফিমেল এখানে বয়স্ক মহিলা আবেদন করলে ভালো হয়, এই ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, হ্যাভিং নো ফ্যামিলি লাইবিলিটি প্রেফারেবল, তো এখানে ফ্যামিলির মানে পিছু টান একটা থাকবে না, সেরকম ক্যান্ডিডেট হলে এখানে আবেদন করতে পারবে, তাদের জন্য অগ্রাধিকার রয়েছে। নন ট্রেন ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর হোস্টেল ওয়ার্ডেন, যারা ট্রেনিং প্রাপ্ত নয় অর্থাৎ বিএড ট্রেনিং প্রাপ্ত নয় তারা হোস্টেল ওয়ার্ডেনের জন্য আবেদন করতে পারবে। স্যালারি বলা হয়েছে এখানে 15,000 থেকে 20,000 পার মান্থ এখানে, আর হোস্টেল ওয়ার্ডেনের জন্য 8,000 থেকে 12,000 টাকা পার মান্থ, সঙ্গে ফুডিং এবং লজিং ফ্রি। কোয়ালিটি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এবং অ্যাটিটিউড অফ সার্ভিস ইজ অনলি ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট, তো এখানে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এবং অ্যাটিটিউডের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। তো এই ছিল পশ্চিমবঙ্গে দুটি বাংলা মিডিয়াম স্কুলে, এখানে WBBSE অ্যাফিলিয়েটেড স্কুলে এখানে টিচার নিয়োগের বিজ্ঞপ্তি।